প্রথমত সর্বঅবস্থায় সামাজিক নিরাপত্তা কোনো অবস্থাতেই কারোর উপর জুলুম করা যাবে না সেটা সরকার হোক বিরোধী দল হোক সর্বদা ন্যায়ের পক্ষে থাকতে হবে যে শাসকদের নসিহত করা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার নীতি ইসলামে আছে এটাই হচ্ছে আজকে আপনাদের কাছে আমাদের সবচেয়ে বড় মেসেজ সেটা হচ্ছে ইসলামী খেলাফত নিয়ে আমাদের কথা বলতে হবে আওয়াজটা থেমে গেছে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি চলছে আগামী দুই মাস যে পরিস্থিতি চলবে এই অবস্থায় আমাদের করণীয় কি হবে হরতাল ধর্মঘট লেগেই থাকবে আমরা কি দু চারটা ঢিল গাড়ির উপর লাগাই দেব হ্যাঁ হরতাল চলছে গাড়ি চলবে কেন দু চারটা ঢিল ফেলে দিই বাংলাদেশ সরকার এখন জুলুম করছে তো এই জুলুমের প্রতিবাদে দু চারটা মানুষের গাড়ি ভেঙে দিই কি মনে হয় কি করণীয় আমাদের পাঁচটা করণীয় কথা আমরা উল্লেখ করবো প্রথমত সর্বাবস্থায় সামাজিক নিরাপত্তা এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে হরতাল তারা বলতে পারেন হরতাল এবং অবরোধ এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক বৈধ অধিকার তারা তাই বলেন না এটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা বৈধ অধিকার ঠিক আছে বৈধ অধিকার বটে কিন্তু এই অধিকার অর্থই না জনগণকে আপনি বাধ্য করে হরতাল করাবেন আপনি হরতাল দেবেন জনগণ যদি মানে তো মানলো যদি না মানে আপনি আপনি বাধাগ্রস্ত করতে পারেন না আপনি ঢিল ছুটছেন ঢিল ছুটছেন মানে কি একটা মানুষের গায়ে মানে গাড়িতে আপনি ঢিল ছুটছেন তার মানে সেই মানুষটা সে কিন্তু আপনাকে কোনো ক্ষতি করে নাই আপনি তার উপরে ঢিল ছুটছেন মানে তার উপরে জুলুম করছেন না আপনারা যতজন মিলে এই গাড়িটা পুড়িয়েছেন যতজন মিলে গাড়ির উপর ঢিল ছুড়েছেন এবং তার যতটা ক্ষতি হয়েছে এই ব্যক্তির কাছে আপনারা সবাই মিলে যদি যে তবা না করেন তার কাছে যদি ক্ষমা না চান এবং সে যদি ক্ষমা না চায় কালকে আমাদের মধ্যে আপনাদের প্রত্যেককে ধরা খেতে হবে সেটা একদম শুরু থেকে রাজনৈতিক লিডারশিপ যারা আছেন তাদের থেকে শুরু করে একদম নিচের লেভেল পর্যন্ত যারা এর সাথে যুক্ত আছেন যতটুকু আছেন প্রত্যেকেই এর জন্য আপনার কাছে জবাবদিহি করতে হবে এটা মনে রাখতে হবে যতজন মানুষ আপনার কাছে নিহত হয়েছে আপনি প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই যারা এতে অংশগ্রহণ করেছেন যারা সাপোর্ট করেছেন প্রত্যেকেই এই হত্যাকাণ্ডের সাথে আপনারা সম্পৃক্ত আছেন কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে সম্মানিত উপস্থিতি আল ফিতনা তো আশাদ্দু মিনাল কাতল আল্লাহ রাব্বুল বলছেন যে ফিতনা করাটা হচ্ছে সমাজে হত্যা করার চেয়ে আরো বেশি জঘন্য ব্যাপার তো ফিতনা সৃষ্টি করা যাবে না কোনো অবস্থায় যেন সামাজিক নিরাপত্তার ঘাটতি না হয় মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রথম সামাজিক নিরাপত্তা নষ্ট করেছিল কারা জানা আছে কারা খারেজিরা সর্বপ্রথম সামাজিক নিরাপত্তা তারা নষ্ট করেছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার বিরুদ্ধে তারা বিদ্রোহ করে সর্বপ্রথম বিশৃঙ্খলা তৈরি করেছিল এই কাজটা আমরা যারা করছি নিঃসন্দেহে এখান থেকে দূরে থাকতে হবে দুই নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই কারোর উপর জুলুম করা যাবে না সেটা সরকার হোক বিরোধী দল হোক কেউ যেন কারোর উপর জুলুম না করে জুলুম করার অধিকার আমাদেরকে দেওয়া হয়নি আমি যদি মুসলিম হয়ে থাকি কোনো অবস্থায় যেন আমার দ্বারা কারোর উপর জুলুম না হয়ে থাকে তিন নম্বর সর্বদা ন্যায়ের পক্ষে থাকতে হবে সর্বদা ন্যায়ের পক্ষে যেন আমাদের অবস্থান থাকে অন্যায়কে যেন আমরা সুযোগ না দিই যেই অন্যায় করুক না কেন সরকার এখন মানে বিরোধী দল আপনার পুলিশ মেরে ফেললো কেন মেরে ফেললো কেননা পুলিশ জনগণকে মানে নির্বিচারে গ্রেফতার করে জেলে পুড়তেছে এই জন্য পুলিশকে মারলো আচ্ছা যেই পুলিশটাকে আপনি মারলেন সেই পুলিশটা তো নিরাপরাধ হতে পারে সে তো নাও মারতে পারে দ্বিতীয়ত যে পুলিশটাকে আপনি মারছেন সে মারা অধিকার আপনাকে কে দিল সেই পুলিশ যদি অন্যায় করে থাকে বিচার করবে কে বিচার করবে রাষ্ট্র আপনি কেন বিচার করবেন আপনি বিচারক নন আপনি কেন বিচারটা করতে গেলেন নিঃসন্দেহে এটা একটা অন্যায় তা আমরা যারা আছি সাধারণ মানুষ আমরা এখন কি বলবো যে পুলিশ সবসময় গ্রেফতার করতেছে অথবা পুলিশকে মারা জায়েজ এ কথা বলা যাবে অন্যায় অন্যায় যে পক্ষই করুক না কেন সেটা সরকার পক্ষই করুক বিরোধী দলই করুক যেই অন্যায় করবে সেই অন্যায়ের পক্ষে আমরা থাকবো না আমরা সবসময় থাকবো কার পক্ষে ন্যায়ের পক্ষে চার নম্বর হচ্ছে শাসকদের নসিহত করা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার নীতি ইসলামে আছে ইসলাম কখনোই বিদ্রোহ করতে বলে নাই কেন বলে নাই আপনি বিদ্রোহ করলে সরকার বসে থাকবে আপনি যখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন যে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো সরকার চুপচাপ বসে থাকবে তার কাছে সৈন্য নাই সেও উল্টা আপনার বিরুদ্ধে অবশ্যই লাগবে তাতে কি হবে দুই পক্ষ মারামারি লেগে বহু সাধারণ মানুষের রক্তপাত ঘটবে ইসলাম কখনো বিশৃঙ্খলা চায় না মানে একজন অসহায় মানুষের রক্তপাত কামনা করে না ফলশ্রুতিতে অবশ্যই এই কাজ আমাদের জন্য করা যাবে না আমাদের কি করতে হবে শাসককে নসিহত করতে হবে শাসককে বলতে হবে আপনি অন্যায় করবেন না আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেন যদি শাসক শাসকের দায়িত্ব পালন না করে দায়ী হবে কে আমি দায়ী হব না শাসক দায়ী হবে শাসক দায়ী হবে আমি আমার কাজটা করেছি আমার দায়িত্ব কি আমার দায়িত্ব ছিল শাসককে নসিহত করা আমি আমার নসিহতের কাজ করেছি শাসক শাসকের কাজ করে নাই সে ধরা খাবে কার কাছে আল্লাহর কাছে ধরা খাবে সুতরাং আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে সে নসিহত করা আমাদের শেখ আমানুল্লাহ মাদানি একটা সুন্দর উদাহরণ দেন
যে বাবা সন্তানকে নসিহত করতে পারে, শাসন করতে পারে, সন্তান বাবাকে শাসন করতে পারে? বাবা যতই অন্যায় করুক না কেন, সন্তানের এই অধিকার দেওয়া হয়নি, সে বাবাকে শাসন করবে? বাবা সন্তানকে শাসন করতে পারে? সরকারের পজিশনটা হচ্ছে বাবার পজিশনে, আর আমরা যারা জনগণ তারা হচ্ছে সন্তানের পজিশনে। আমরা বড়জোর শাসককে বলতে পারি আপনার এটা ভুল হচ্ছে, এটা আপনার অন্যায় হচ্ছে, ফিরে আসেন, কিন্তু তাকে শাসন করার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। সরকার শাসন করবে, জনগণ শাসিত। যদি সরকার অপরাধ করে, অন্যায় করে, জুলুমের জন্য শাস্তি সে আল্লাহর কাছে পাবে, কিন্তু আমার দায়িত্ব এটা না যে আমি সরকারকে শাসন করব। সর্বশেষ যে বিষয়টা আমাদের দায়িত্ব সেটা হচ্ছে ইসলামিক খেলাফতের পক্ষে জনসমর্থন গড়ে তোলা। এটাই হচ্ছে আজকে আপনাদের কাছে আমাদের সবচেয়ে বড় মেসেজ, সেটা হচ্ছে ইসলামিক খেলাফত নিয়ে আমাদের কথা বলতে হবে। আওয়াজটা থেমে গেছে, এই আওয়াজ আর নাই যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা লাগবে। কারণ মাশাল্লাহ যারা ইসলামিক খেলাফতের পক্ষে কথা বলা দরকার ছিল তারা এখন সবাই একে একে গণতন্ত্রের মধ্যে ঢুকে গেছে। আমাদের আহলেদের মধ্যেও কেউ কেউ চাচ্ছে যে গণতন্ত্রের মধ্যে ঢুকে যায়। খেলাফতের পক্ষে কথা বলার মানুষ নাই, যারা কেউ যদি থেকে থাকে তারা হচ্ছে আহলুল হাদিসটাই আছে আলহামদুলিল্লাহ। আমাদের এই আওয়াজটা এখন তুলতে হবে। প্রচলিত রাজনীতির পক্ষে বিপক্ষে কথা বলার কিছু নেই, গণতন্ত্রের পক্ষে কথা বলার কিছু নেই, বিপক্ষেও কথা বলার কিছু নেই। আমাদের কথা বলতে হবে ইসলামিক খেলাফতের পক্ষে, এবং মানুষকে বুঝাতে হবে ইসলামিক খেলাফত কত মানুষের জন্য সুশাসন প্রতিষ্ঠিত করতে পারে। যখন ইসলামিক খেলাফত চলে আসবে, আমরা একটা উদাহরণ দিই, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না এক সময়, যারা যাদের ওই বয়স ছিল তারা জানেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে কোনো দুর্নীতি ছিল? দুই বছরের শাসন আমলে মাশাল্লাহ এমন একটা চেঞ্জ চলে আসছিল, মানুষের মধ্যে এমন একটা সুশাসন চলে এসেছিল, সেই ধারাবাহিকতা কিন্তু এখনও অনেকটা বজায় আছে অনেক জায়গাতেই। তার আগ পর্যন্ত যে দুর্নীতি হয়েছে অবিশ্বাস্য দুর্নীতি, দুই বছর তারা দেশ চালিয়েছেন, কয়জন মাত্র? সাত আটজন, মাত্র সাত আটজন মিলে পুরো দেশটাকে চালিয়েছেন একদম ধীর স্থিরভাবে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা সমাজে ছিল না। ইসলামী খেলাফত কিন্তু এরকমই, ইসলামী খেলাফত নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ির মানে কোনো বিষয় এখানে নাই। এখানে কিছু যোগ্য মানুষ সিলেক্ট করা হবে, তারাই সুন্দরভাবে দেশটা চালাবেন। জনগণ আমরা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করবো কেন? আমরা তো আমাদের দায়িত্ব যেটা সমাজের প্রতি দায়িত্ব সেটা পালন করার জন্য আমরা এসে থাকবো। ক্ষমতায় যেতে হবে, এই যে স্বপ্ন ঢুকিয়ে দিয়েছে পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা রাজনীতি, পশ্চিমা এই গণতন্ত্র, এটা হচ্ছে ইসলামের মধ্যে নতুন ঢুকানো। এটা আমাদের মধ্যে লোভ বাড়িয়ে দিয়েছে, হিংসা বাড়িয়ে দিয়েছে, অহংকার বাড়িয়ে দিয়েছে, পরস্পর হানাহানি বাড়িয়ে দিয়েছে, কমায়নি। কারণ আপনি যখনই ক্ষমতার জন্য লড়াই করবেন আপনার মধ্যে অবশ্যই মারামারি হবে, কারণ যিনি ক্ষমতায় আছেন তিনি চাইবেন না ক্ষমতা ছাড়তে। আবার আপনি জোর করে যখন সরাবেন আপনিও ক্ষমতা যাবেন, দুদিন পরে আরও দুটো লোক এসে আপনাকে সরাই দেবে, কেউ চাইবেন আপনি ক্ষমতায় থাকেন। এমনকি আপনি যদি সবচেয়ে সুশাসন প্রতিষ্ঠিত করেন তবু আপনাকে চাইবে না মানুষ, পাঁচ বছর পরে বলবে যে তুমি যাও আর একজন আসুক, একজন যাও একজন আসুক। এটি হচ্ছে গণতন্ত্রের নীতি। ইসলামী খেলাফত কখনো যাওয়া আসার নীতি প্রতিষ্ঠিত না, ইসলামী খেলাফত সবসময় ন্যায় নীতি এবং আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে, এবং আমরা সেই রাজনীতি কিন্তু আনার চেষ্টা করছি, এবং মানুষকে এই এর পক্ষে কথা বলার জন্য আমরা অনুরোধ করছি। এবং মানে কি বলবো, আরেকটা বিষয় আপনাকে বলে নিই, আমি আমাকে একবার র‍্যাব অফিসে যেতে হয়েছিল অন্যভাবে, অর্থাৎ আমাকে নিয়ে গিয়েছিল, সেটা 2006 সালের ঘটনা। তো সেই সময় তত্ত্বাবধায়ক সরকার আমল অলরেডি শুরু হয়ে গেছে, তো তখন তারা বলছিলেন যে আচ্ছা আপনারা যে ইসলামী গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন, কথাবার্তার পর্যায়ে আমরা গণতন্ত্রের বিপক্ষে কিছু কথা বলেছিলাম, তো বলছে আপনারা যে গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন এটা কেন বলছেন? তখন আমরা বললাম দেখেন এখন বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে এটা বিগত মানে স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত এত সুন্দর শাসনকে আপনারা কখনো দেখেছেন? তারা কিছুক্ষণ চিন্তা করে এক বাক্যে বলল যে না, এটা ঠিক যে এই ধরনের সুশাসন আমরা কখনো দেখি নাই, বা আমরা এতদিন ধরে পুলিশি পেশায় আছি, রাজনৈতিক চাপমুক্তভাবে আমরা সমাজে কি বলবো আইন শৃঙ্খলা রক্ষা করতে পেরেছি, এই সুযোগ আমরা কখনো পাই নাই, এই সুযোগটা আমরা এখন পাচ্ছি। তা আমরা তখনই বললাম দেখেন আমরা এই কারণেই গণতান্ত্রিক সিস্টেমটা আমরা চাই না, আমরা চাই সমাজে সুশাসন, সুশাসন প্রতিষ্ঠিত হবে এই ধরনের সরকার ব্যবস্থার মাধ্যম দিয়ে, এবং এই সরকার ব্যবস্থায় কিন্তু ইসলামী খেলাফত হিসাবে আমরা বলতে পারি। যদি এরাই ইসলামের পক্ষে কথা বলে এরাই কিন্তু ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতের নীতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না, দ্বিতীয়ত ক্ষমতা যারা আসবেন তাদেরকে সিলেক্ট করা হবে, ইলেকশন করা হবে না, সিলেকশন করা হবে, কারা ভালো মানুষ, কারা উপযুক্ত মানুষ তাদেরকে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো।
আমরা ইলেক্ট করতে যাব না, যেটা এখন হচ্ছে ইলেকশন। এই ইলেকশনের মাধ্যম দিয়ে কখনো সৎ নেতৃত্ব আসতে পারে না, ধান্দাবাজ সুবিধাবাদী লোক ছাড়া কখনো এই জায়গায় কোনো সৎ মানুষ আদর্শবান মানুষ কখনোই আসতে পারে না। তো আমরা এই বিষয়টা যেন মানুষের কাছে প্রচার করার চেষ্টা করি, নিজেরা এই বিশ্বাসটা লালন করবো এবং সমাজে যেন এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করতে পারি। তাহলেই ইনশাল্লাহ আমাদের এই দিনই দায়িত্বটা আমরা ইনশাল্লাহ পালন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করে বলছেন সূরা তাওবার 41 নম্বর আয়াতে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তোমরা কম হও বা বেশি হও আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, ওয়াজাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ। ইনকুনতুম তাআলামুন, যদি তোমরা সঠিক জিনিসটা জানতে, যদি আমরা জানতাম তাহলে নিঃসন্দেহে এটার পক্ষে আমরা সবাই কথা বলতাম। বাংলাদেশের মানুষ যদি জানতো ইসলামী খেলাফতের এই সৌন্দর্য, ইসলামী রাজনীতির এই সৌন্দর্য, তাহলে সবাই এর পক্ষেই কথা বলতো, কিন্তু আমরা জানি না। যার জানার কারণে এই অবস্থা। তা আমরা যেন নিজে জানার চেষ্টা করি, সমাজকে যেন জানার চেষ্টা করি, সমাজকে যেন সচেতন করার চেষ্টা করি, এবং এই বাজে রাজনীতি, এই কুশাসনের রাজনীতি থেকে যেন আমরা এদেশের জনগণকে বেঁচে থাকার জন্য আহ্বান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী খেলাফতের পক্ষে কথা বলার তৌফিক দান করুন, এদেশের বুকে, এই সমাজের বুকে ইসলামের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অনুগ্রহপ্রাপ্ত জান্নাতি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন।